সন্ধেরই উনার দরবারে একজন অন্ধ কালেমা পড়ল পৃথ্বীরাজের রাজ দরবারে চাকরি করত এই অন্ধ কর্মচারীকে পৃথ্বীরাজ তাড়িয়ে দিল রাজ দরবার থেকে অন্ধ এসে খাজার দরবারে এসে অভিযোগ জানালো হুজুর কালেমা পড়ার কারণে পৃথ্বীরাজ রাজ দরবার থেকে তাড়িয়ে দিয়েছে হুজুর আপনি তো আল্লাহর ওলি অভিভাবক আপনি আমার পৃথ্বীরাজের কাছে আপনি একটা চিঠি পাঠান পৃথ্বীরাজ যাতে আমার চাকরি ফিরিয়ে দেয় খাজাজবিরি চিঠির মধ্যে লেখলো ও পৃথ্বীরাজ আমি একজন মুসলমান ফকির খাজা আজমিরি বলতেছি আপনাকে অনুরোধ করি আমার এই মুসলমান আমার মুরিদ সে অন্ধ গরিব মানুষ চাকরি না থাকলে বাচ্চারা না খেয়ে থাকবে আপনি তার চাকরিটা পুনরায় বহাল করে দেন পৃথ্বীরাজ চিঠি লেখল কোন মুসলমানের চাকরি আমার রাজ দরবারে হবে না খাজার চিঠিখানা পৃথ্বীরাজ টেনে টেনে ছিঁড়ে ফেলল খাজার মনে বড় কষ্ট লাগলো খাজা আল্লাহর দরবারে হাত তুলে বলেন আল্লাহ রাজত্ব শেষ রব্বে করিম বলেন হ্যাঁ পৃথ্বীরাজের রাজত্ব শেষ ওই দিন রাত্রিবেলা মোহাম্মদ ঘুরি সীমান্তে ঘুমাইতেছিল স্বপ্নের মধ্যে খাজা দেখায় ও পৃথ্বীরাজ স্বপ্নের মধ্যে খাজা দেখায় ও মোহাম্মদ ঘুরি তাড়াতাড়ি ভারতবর্ষ তুমি আক্রমণ করো আমি খাজা আজমিরি তোমাকে হুকুম প্রদান করলাম পৃথ্বীরাজ ঘুম থেকে মোহাম্মদ ঘুরি ঘুম থেকে উঠার পরে বলল না খা আর দেরি না আমাকে একজন মহান আল্লাহর ওলি স্বপ্ন দেখাইছেন ভারতবর্ষ আক্রমণ করার জন্য জীবন যাই চলে যাবে কিন্তু আজ আর দেরি করা যাবে না মাত্র 120,000 সৈন্য নিয়ে মোহাম্মদ ঘুরি আক্রমণ করলো 300,000 সৈন্য দিয়েও পৃথ্বীরাজ যুদ্ধের ময়দানে টিকতে পারে নাই খাজা আজমির থেকে একটা ধুলি নিক্ষেপ করেছিল বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে এই ধুলিখানা মেরেছিল আজমির থেকে ধুলিবালি যায় পড়েছিল পানিপথ প্রান্তরে শত মাইল দূরে একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার এই আওয়াজ তুলে বলেন পাওয়ার আছে না নাই ইসলাম এসেছে আল্লাহর ওলিদেরকে দিয়ে কথা বলে ঠিক না বেটি যাকে খুশি আমি আল্লাহ বাচ্চা বানাই যার কাছ থেকে খুশি আমি আল্লাহ বাচ্চা ছিনাই নেই বাজানো তুরস্কের মধ্যে ভূমিকম্প হলো এই ভূমিকম্পের নাড়া দেওয়ার পরে কত কোটি টাকার মালিক ফকির হয়ে গেছে কি কথা কর না কেন বহু কোটি টাকার মালিককে আল্লাহ ফকির বানাই দিলেন শুধু আল্লাহ ঝাঁকি মারছে ইন্দোনেশিয়ার সুনামি হলো 2,00,000 মানুষ মারা গেল আল্লাহ কোরআনে বললেন ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত আমি সমুদ্রকে উত্তোলিত করে দিব সমুদ্রের নিচে আল্লাহ ভূমিকম্প ছেড়ে দিলেন সারা সমুদ্রের পানিগুলি ইন্দোনেশিয়ার উপর আঘাত করল সমস্ত পানিগুলি যখন আঘাত করল 2,00,000 মানুষ সমুদ্রের পানিতে ভাসিয়ে নিয়ে চলে গেল কোটি কোটি টাকার মালিক ঘুম থেকে উঠেই দেখলো তারা গরিব হয়ে গেছে আর কিচ্ছু নাই মালিককে একসাথে বলতে হবে কে সন্দেহ অতএব দুনিয়ার কিছু নিয়ে গৌরব করা এটা বৃথা দুনিয়ার কোনো কিছু নিয়ে গৌরব করা বৃথা আল্লাহর রসুলকে আল্লাহ একদিন বলে হাবিব আপনার উম্মতকে বলেন আমার চাদর যাতে না ধরে আল্লাহর রসুল পরেশান হয়েছিল আল্লাহ বলো কি আমার উম্মত তোমার চাদর ধরে আল্লাহ তোমার চাদর কি বলে অহংকার আমি আল্লাহর চাদর আপনার উম্মতকে না করে আমি আল্লাহর চাদর যাতে না ধরে এই চাদর যে হাত দিবে আমি আল্লাহ তাকে অবশ্যই দুনিয়া থেকে পতন দিয়ে দিব কিন্তু বড় আফসোস দিন দিন খালি অহংকারই বাড়ে ভাবে আমার অনেক কিছু হয়ে গেছে সাতা কিচ্ছু না সাতা কিচ্ছু না কি অহংকার আছে মানুষের বলেন তো আজকে যদি একজন মানুষের মৃত্যু হয় মরণ হয়ে গেল একজন মানুষ বাংলাদেশের সবচেয়ে বড় ধনী যে ব্যক্তি মারা গেল মনোযোগ দিবেন মারা গেল কোটি কোটি টাকার মালিক মারা গেল কোন কোন ধনী 70-80,000 কোটি টাকা রেখে কবরে চলে গেল রানী এলিজাবেথ পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তির মধ্যে অন্যতম একজন
এবং ক্ষমতাশালী একজন মহিলা ছিলেন একটা হীরক খণ্ড তার কপালের মধ্যে শোভা পাইত ৩৫০০ কোটি মার্কিন ডলার একটা হীরার দাম কোহিনূর হীরা পৃথিবীর মধ্যে এর চাইতে দামি হীরা আর কারো নাই ৩৫০০০ কোটি মার্কিন ডলার বাংলাদেশের টাকা দিয়ে যদি ভাঙ্গাইয়া এই নরসিংদী আপনাদের মাথায় ১০০০ টাকার বান্ডিল বস্তা ভরে দেওয়া হয় তাহলে আপনারা নিয়ে সরতে পারবেন না এত টাকা একটা হীরক খণ্ডের দাম ৭০ বছর ধরে রানী এলিজাবেথের কপালের মধ্যে সেটা শোভা পাইল কিন্তু ৭০ বছর পরে যখন সে মারা গেল ২৪ ঘন্টা পরে তার শরীরের পায়খানা রাস্তা দিয়ে একটা পোকা বের হয়েছে এটা বাজান আমার কথা না বিজ্ঞানের কথা মানুষ মারা যাওয়ার পরে ২৪ ঘন্টা পর থেকে শরীরের ভিতর থেকে পায়খানার রাস্তা দিয়ে একটা পোকা বের হয়ে যায় এই পোকাটা সারা শরীরের মধ্যে ছড়ায় যায় দুর্গন্ধ বের হতে থাকে তখন এই দুর্গন্ধ মানে নিবারণ করার জন্য দুনিয়াবি মেডিসিন প্রয়োগ করা হয় এবং মেডিসিন দিয়ে এই গন্ধ এবং পোকা নিবারণ করার চেষ্টা করা হয় কিন্তু যদি মেডিসিন না দেওয়া হয় ২৪ ঘন্টা পর থেকে শরীর থেকে গন্ধ বের হতে থাকে এই গন্ধের কারণে তার ছেলে তার মেয়ে আত্মীয় স্বজন যাই কিছু বলেন না কেন তার পাশে আর কেউ থাকতে পারে না তার মানে একজন মানুষ মরে যাওয়ার পরে তার আর কিছুই থাকলো না ২৪ ঘন্টা পরে গন্ধ বের হয়ে আসলো কবর দেওয়ার পরে বাজানো ১৭ দিনের মাথায় ৩ দিনের মাথায় তার পেট ফেটে যাবে মিসমার হয়ে যাবে ১৭ দিনের মাথায় সমস্ত শরীরের পচন ধরে যাবে ২ মাসের মধ্যে তার শরীরে কোনো গোস্ত থাকে না হাড্ডি ছাড়া ১ বছরের মধ্যে হাড্ডিগুলিও বাবা পচে যায় শেষ এ জীবনের দাম আছে কি দম ফেরাইলে ফুটুস কিচ্ছু নেই আল্লাহর কসম করে বলি কেউ আপন নাই দম ফুরাইলে কবরে আপনার কেউ আপন নাই যিনি আপন তিনি নবী যিনি দেখতে আসবে তিনি নবী কঠিন ওই সময় আপনার পাশে যিনি আসবে তিনি নবী গোলামি করলে নবীর গোলামি করতে হবে ভালোবাসতে নবীর আহলে বাইতকে ভালোবেসে যেতে হবে কথা বলেন ঠিক কি না তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ ভাই সাহেব বুঝতে কি কোনো অসুবিধা হচ্ছে কিছু সময় কি ইনশাল্লাহ বসা যাবে আমি বেশি রাত করব না খুব ইম্পর্টেন্ট কথাগুলি বলতেছি জানাটা আমাদের জন্য জরুরি আমরা সবাই ভুলে যাই আল্লাহ কোরআনের এক আয়াতে ওয়াজ করছে কুল ইন্নাল মাউত আল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু ثم تردون إلى عالم الغيب والشهادة Attention. قل إن الموت الذي تفرون وحبيب أبني بولي دين আপনি জানান আপনার উম্মতকে আমার বান্দাদেরকে বান্দা যেখানেই লুকাক না কেন যত দূরেই যাক না কেন পৃথিবীর সবচেয়ে গভীর সমুদ্রের নাম গভীর সমুদ্র প্রশান্ত মহাসাগর ৩৬,০০০ ফিট গভীরতা পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়ের নাম মাউন্ট এভারেস্ট এর উচ্চতা ২৯,০০০ ফিট এই ২৯,০০০ ফিটের বিরাট বড় পাহাড়টাকে যদি আপনি সমুদ্রের মধ্যে ছেড়ে দেন তো নামতে 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 সমুদ্রের তলদেশে যখন যে মিশে যাবে পাহাড়ের উপরি ভাগ থেকে আরো ৭,০০০ ফিট পানি বাকি থাকবে এই গভীর সমুদ্রের মধ্যে যদি আপনি লুকানোর চেষ্টা করেন আল্লাহ বলেন হাবিব উম্মতকে বলে দেন উম্মতকে বলেন মরণ তার সাথে মুলাকাত করবে আজরাইল তার সাথে দেখা করবে একসাথে বলা যাবে আল্লাহু আকবার এই ক্ষমতার একমাত্র মালিককে
একমাত্র মালিক আল্লাহ ফাউনাবিউকুম বিমা কুনতুম তামালুন কোরআন শরীফ ভালো লাগে কালাম কার পৃথিবী এক পাশে রাখবেন সৃষ্টি এক পাশে আর আল্লাহর কালাম আর এক পাশে কোরআনের চাইতে শক্ত দলিল পৃথিবীতে আর কিছু হতে পারে না আজকে আমার দেশে নাস্তিকতায় বিশ্বাসী ওরা বলে সব প্রকৃতির মাধ্যমে হয় তোদেরকে জিজ্ঞেস করবেন বাপ তোর বাচ্চাটাও কি প্রকৃতির মাধ্যমে হইছে নাস্তিকরে জিজ্ঞেস করবেন ওই যে কয়েকদিন আগে এক নাস্তিক বলছে আল্লাহ রাসূল মরুভূমির ডাকাত ছিল যারা আল্লাহ রাসূলকে মরুভূমির ডাকাত বলে বুঝবেন ওদের জন্মে ভেজাল আছে কথা বলে ঠিক কি না ওর জন্ম হয় জোরে জঙ্গলে আথারে পাথারে আর না হয় হোটেলে মোটেলে অবৈধভাবে হয়েছে খোঁজ নিয়ে দেখেন ওর বাড়ি খোঁজ নিয়ে দেখেন ওর মাকে জিজ্ঞেস করেন ওর জন্ম দুই নম্বর ভাবে হয়েছে আর এক বেটার মাধ্যমে হয়েছে আল্লাহর কসম করে বলি এর কোরআন মিথ্যা হবে উতুল্লিম বাদ জালিকে জানিব হে নবী আপনার চরিত্র নিয়ে যারা বাজে কথা বলে আপনি জেনে রাখেন এদের প্রত্যেকটার জন্মের ভিতরে ভেজাল আছে সন্দেহ 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 করলেও আপনার ইমান নষ্ট হয়ে যাবে যে নাস্তিক বলে মানুষ এমনি এমনি হয় তোকে জিজ্ঞেস করবেন তোর বাপ সারা তুই তুই কেমনে জন্ম নিছিস তাই কর কি কথা কন্যা না বুঝেন ও বাপ সারা তো নিজেও জন্ম হয়নি তুই এমনি এমনি মানুষ কেমনে হয় আল্লাহ আকবার তাহলে একমাত্র মালিক একমাত্র স্রষ্টা সন্দেহ আল্লাহ ডাক দিলেন আমার হাবিব আপনি আমার বান্দাদেরকে জানান সৃষ্টির যেখানে আমার বান্দা পালাক না কেন লুকাক না কেন মরণ তার সাথে মোলাকাত করবে সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াস শাহাদাত আমার বান্দা আমি মালিকের দরবারে তাকে আসতে হবে এমন এক জায়গায় আমি মালিক তার প্রকাশ্য অপ্রকাশ্য ওপেন আর গোপন আমি সব জানি এরপর আমার আল্লাহ বললেন ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তাআমালুন হুজুর আপনি বলে দেন সে জীবনে যত আমল করেছে যা করেছে আমি রব্বে করিম তার আমলনামা তার সামনে পেশ করে দেখাই দিব সাড়ে চোদ্দশো বছর আগে কারবালা হল সাড়ে চোদ্দশো বছর পরে ইসমাইলের দরকারটা কি মাহফিল দেওয়ার ইসমাইল কি এ দেশে একাই শুধু নবীর উম্মত না আরো আছে তাহলে একা ইসমাইল কেন দৌড়াবে ইসমাইলের দায় ঠেকলো কি ইসমাইল একটা জায়গা দায় ঠেকা ইসমাইল আহলে বায়তে রসুলকে ভালোবাসে কথা বলেন ঠিক কিনা শুধু ইসমাইল একা বাসে না আপনারাও বাসেন বিদায় আজকে চলে আসছেন আর যাদের অন্তরে গুজামিল আছে এরা ঠেলা ঠেলি করছে সন্দেহ নাই নবী কি আমরার বক্তা সাহেবের না সবার কি কথা কন না কেন নবী কি আমাদের না সবার তো হাসান হোসেন কি আমাদের না সবার তো আমরা এলাম অন্য কেউ খুশি করবে কারণটা কি কথা কন না কেন তার মানে বুঝা গেল অন্তরের দোষ আছে প্রিয় মুসলমান আল্লাহ রাসূল বলেন উম্মত তোমরা শুনিয়া নাও আল হাসান ওয়াল হুসাইন ইবনা আমার হাসান আর হুসাইন দুইজন আমার আওলাদ আমার বংশধর মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি আমার হাসান হুসাইনকে যারা ভালোবাসবে তারা আমি নবীকে ভালোবাসবে ওমান আহাব্বানি আহাব্বাহুল্লাহ আমি নবীকে যারা ভালোবাসবে তারা আল্লাহকে ভালোবাসবে ওমান আহাব্বাহুল্লাহ আদখালাহুল জান্নাহ আমার আল্লাহকে যারা ভালোবাসবে তারা আল্লাহর জান্নাতি হয়ে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ হাসান হোসেনকে ভালোবাসতে কি রাসূলুল্লাহ শুধু সাহাবীদেরকে বলছেন না সবাইকে বলছেন এখানে যে পীরের মুরিদ হন যেই বংশের ছেলে হন যেই এলাকার লোক হন
যে রাজনীতির ব্যক্তিত্ব হন যে রাজনীতির অনুসারী হন ও রাজনীতির সাথে আপনার কাছে ও বংশ আপনার কাছে ও গোষ্ঠীও আপনার কাছে কোন মাদ্রাসায় পড়ছেন ওটা আপনার কাছে কোন কলেজে পড়ছেন ওটা আপনার কাছে আপনি কালা না ধলা না শিক্ষিত না অশিক্ষিত মূর্খ না দিনওয়ালা ভ্যানওয়ালা রিকশাওয়ালা দিনমজুর কোটিপতি ওটা আপনার কাছে মুসলমান হিসেবে নবীর উম্মত হিসেবে আওলাদ রাসূলকে ভালোবাসতেই হবে কথা বলেন ঠিক না ঠিক এক কথাই শেষ বাকি জুগিলে যদি বলেন আমি রাসূলের উম্মত তো ভালোবাসতো আর যদি বলেন না আপনি ইয়াজিদের উম্মত তো চলে যান কি কথা কন না খারাপ বলছেন যদি বলেন না আপনি ইয়াজিদের উম্মত তো চলে যান ও কিয়ামতের ময়দানে ইয়াজিদের কাছ থেকে সুপারিশ নিয়ে নেবেন আর আমরা আমাদের রাসূলের কাছ থেকে সুপারিশ চাইয়ে নেব কষ্ট হইতেছে রাত ভরে দলিল দেওয়া লাগবে রাত ভরে দলিল লাগবে ওয়াজ করলে কি লাভ শুনলে কি লাভ লাভ হবে তার আমলে আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকলে দিলে নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম আমলে সুপারিশ করবেন নবী রোজা হাশরের ময়দানে জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায় নাদানেরে বুঝাইতে পারে আছে কে কোথায় জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথাই বুঝে কচুর মতো কচু হলে অল্প জালে সিজে কথা বলেন ঠিক কিনা হ্যাঁ নরসিংদীবাসী মাইকের আওয়াজ যত দূরে যায় নরসিংদীর মুসলমান ভেলানগরের মুসলমান এই অঞ্চলে শহরে হাজার হাজার মানুষ হাজার হাজার মানুষ দাওয়াত পাইছে কিন্তু হাজার হাজার মানুষই সামিয়ানার নিচে আজ আসতে পারে নাই ইমাম হুসাইন যেদিন কারবালায় ছিলেন সেদিন উনার সঙ্গে ছিল মাত্র 72 জন আর ইয়াজিদের পক্ষে ছিল 22,000 সেদিন ইমাম হুসাইনের পক্ষেও কিন্তু মানুষ ছিল না তাই বলে এটা না ইমাম হুসাইন বেহকের উপরে ছিল তাই মানে এটা না ইয়াজিদের দলে লোক ছিল বিষয় ইয়াজিদ বেশি জান্নাতি ইমাম হুসাইনের পক্ষে লোক নাই বিদায় ইমাম হুসাইন জাহান্নামী বিষয়টি এরকম না যুবকরে জান্নাতে যদি যাইতে চাও ইমাম হাসান হুসাইনের সিগনেচার লাগবে আপনি ঠিক বললেও ঠিক ও সাতান না ঠিক বললেও ঠিক কারণ আপনার আমার ঠিক আর বেঠিক দিয়া ইমাম হাসান হুসেন জান্নাতের যুবকদের সর্দার হয় নাই উনাদেরকে জান্নাতের যুবকদের সর্দার কিন্তু আল্লাহ কর্তৃক নির্বাচিত উনরা যখন ছোট ছিল দুনিয়াতে ছিল তখনই নবী বলে গেছে এরা দুইজন জান্নাতের যুবকদের সর্দার তার মানে এরাও দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে গেছে কি কথা কন ঠিক কিনা আর ফাতিমা সম্পর্কে নবী বলছেন ফাতিমাতুন সাইয়্যাদাতুন নিসাই আহলিল জান্নাহ রাওয়াহুল বুখারী নবী বলেছেন উম্মত তোমরা শুনে রাখো জাইনে রাখো আমার এই কলিজার টুকরো আমার ফাতিমা আমার কলিজার একটা অংশ আমার এই ফাতিমা হলো পৃথিবীর সৃষ্টি সমস্ত নারীদের জান্নাতি নারীদের সাইয়্যিদিনী সর্দারি এ কথা আমরা ভোট দিয়ে বানাই নাই আল্লাহ নিজে নির্বাচন করছে অতএব জান্নাতে যাইতে হলে রসুলের পরিবারের এই মাধ্যম ছাড়া কদম ছাড়া আর সিগনেচার ছাড়া নসিবে হবেন না কিন্তু কি কথা কন না কেন নসিবে হবেন না বলতে অনেকে ভাবে যে আমি এমনি নামাজ দিয়ে জান্নাতে চলে যাব নামাজ দিয়ে যাবেন ঠিক আছে নামাজ পড়বেন এটা ঠিক আছে কিন্তু মনে রাখবেন কিয়ামতের ময়দানে রসুলের দরকার ঠিক আসতে হবে না জোরে হবে একটা দলিল দিন সুনান তিরমিজির বাবুর সাফা এই পরিচ্ছেদের ভিতরে একটা হাদিস আসছে নবীর একজন খাদেম খাদেমের নাম হযরত আনাস 10 বছর খেদমত করছে কত বছর 10 বছর রসুলের জায়নামাজ বিছাইছে খাবার যোগাই দিছে উটের হাওদার নির্মাণ করছে উটের রশি ধরে টানছে তাহাজ্জুদের পানি জোগাড় করে দিছে রসুলের এই বিছানা জোগাড় করে দিছে আল্লাহর নবীর চিঠিপত্র আগায় যোগাই দিছে 10 বছর খেদমত করছে আল্লাহু আকবার আল্লাহু কত বড় সৌভাগ্যবান যে রসুলের দরবারে খাদেম সে এই লোক আর জীবনে কারো নসিব হবে না খাদিমুর রসুল খাদিমুর রসুল হযরত আনাস একদিন যায় রসুলুল্লাহকে বলতে ইয়া রসুলুল্লাহ আমি গরিব মানুষ বলে কি চাও হুজুর দোয়া করে দেন
বরকত যাতে আল্লাহ আমার সন্তানে এবং জমি জমা সম্পদে যাতে আল্লাহ বরকত দিয়ে দেয়। আল্লাহকে আল্লাহ আমার খাদেম দোয়া চাইতেছি, আল্লাহ তুমি তার সন্তানে জমি জমায় টাকা পয়সা তুমি অগণিত বরকত দিয়ে দাও। আল্লাহ সন্তান দিতে দিতে ১০০টা দিছি, সুবহানাল্লাহ হইছে না? আরো জোরে কো, সবার খেজুর গাছে খেজুর ধরছে একবার, আর খাদেমুর রসুলের খেজুর গাছে খেজুর ধরছে দুইবার। সবার উটের বাচ্চা হইতো এইটা, হ্যাঁ হ্যাঁ উটের বাচ্চা হইতো দুইটা, সবার ছাগল হইতো দুইটা বাচ্চা, হের বাচ্চা হইতো চারটে। সুবহানাল্লাহ কি বাড়ি যায়, ১০০টা ফুলা বানাচ্ছে। এরকম বেড়া আছে কিনা বাংলাদেশে? সব পৃথিবীতে আছে কেন এরকম বেড়া? ১০০টা বাচ্চা হইছে আমরা, তার মানে আল্লাহ কি পরিমাণে বরকত দিছিল। একসাথে বলবেন মারহাবা, নবীর দুয়ার ভার আসেনিও। হযরত খাদিম রাসূল আনাস নবীর দরবারে একদিন ডেকে বলেন, ইয়া রাসূলাল্লাহি দয়া করে বলবেন কি কিয়ামতের মাঠে আমি আপনাকে গেলে কোথায় পাব? হুজুর কিয়ামতের মাঠে আপনি আমাকে সারা জান্নাতে যাবেন না, আপনি দয়া করে বলে দেন। আল্লাহর নবী বলেন, খাদিম যাও, আমি নবী ওয়াদা করলাম কিয়ামতের মাঠে তোমাকে না নিয়ে আমি রসুল জান্নাতে যাব না। চিৎকার মেরে বলবেন আল্লাহু আকবার। কাজী নজরুল কত চমৎকার একটা শের লিখেছেন কবিতা, কাজী নজরুল আন্ডার ম্যাট্রিক পাস, বুঝে যান এই মেধার জ্ঞান কিন্তু আল্লাহ প্রদত্ত। লেখাপড়া করলে মেধাবী হওয়া যায় না, বিরাট লেখাপড়া করলে অনেক কিছু হওয়া যায় না। আমার একজন ক্লাসমেট ছিল ভাইজান, সারাদিন রাত ২৪ ঘন্টা টেবিলের উপর বসে থাকছে, শেষ পর্যন্ত সে ডাকাত হয়ে গেছে। হ্যাঁ, একসাথে আলিম পরীক্ষা দিচ্ছে। আর এক ক্লাসমেট দাখিলের সময় আলিমের সময় আমি তার নিজে পরীক্ষা দিয়ে দিছি, আর এক ক্লাসমেট ছিল আমি তার নিজে পড়াইছি। এখন সে ওই জজকোটের অ্যাডভোকেট এবং একটা কলেজের সে লেকচারার, আমি তার নিজে পড়াইছি। ফোন দেয় আমার খুব মহব্বত করে, দোস্ত কেমন আছে? না আলহামদুলিল্লাহ। দোস্ত তোমার আল্লাহ বক্তব্য বানাই দিছে, আমার আল্লাহ আর একদিকে আল্লাহ একজন দেখে একটা খেদমত করে। আর কয়েকজন পুলিশ অফিসার, একজন সেনাবাহিনীর অফিসার, এক একজন এক এক দিকে গেছে। আবার কেউ আমার ক্লাসের সবচেয়ে ফার্স্ট বয় যে সে এখন চাকরি করে না, খালি বউগুলো ঘুরে বেড়ায় নাই। এই জন্য বলি হবে না, মালিকের ইচ্ছা ছাড়া। কাজী নজরুল আন্ডার ম্যাট্রিক জীবনীর উপরে থিসিস করা লাগে, নামের আগে ডক্টর লাগানোর আগে তার নামের জীবনীর উপরে থিসিস, এমফিল করে আমার দেশের ছেলেরা নামের আগে ডক্টর লাগায়। কাজী নজরুল কত চমৎকার, আমার নবীর ঈশানে একটা নাত লিখেছেন, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে, পথ না ভুলি তাই তো দিলে, পাক কুরআনের বাণী খুদা তোমার মেঘের বাণী। বলেন সুন্দর ফল সুন্দর ফল, মিঠা নদীর পানি খুদা তোমার মেঘের বাণী খুদা তোমার মেঘের বাণী। হা নবীর উম্মত সাহাবি খাদেমুর রাসূল ডেকে বলে, হুজুর মহশরের মাঠে আপনি আমাকে সারা জান্নাতে যাবেন না গো নবী, দয়া করে বলবেন কি কোন জায়গা গেলে আপনাকে হাশরের মাঠে খুঁজে পাবো? আল্লাহর নবী ডাক দিলেন, সাহাবি তুমি আমাকে মিজানের পাল্লায় গেলে খুঁজে পাবে। বলে হুজুর মিজানের পাল্লায় যদি না পাই? সাহাবি চলে যাবে হাউজে কাউসারে, নবী গো হাউজে কাউসারে যদি খুঁজে না পাই? সাহাবি চলে যাবে ফুলসিরাতের পারে, নবী গো ফুলসিরাতের ঘাটে যদি আপনাকে খুঁজে না পাই? সাহাবি খাদিম এই তিনটা জায়গা তুমি আমাকে পাবা,
এক নাম্বার আমাকে মিজানে দুই নাম্বার হাউজে তিন নাম্বার ফুল সিরাতের ঘাটে এই তিনটা জায়গায় তুমি খুঁজবা এই তিনটা জায়গায় আমি হাসরের মাঠে দাঁড়াবো আমার উগুনাগার উম্মত যাতে জাহান্নামে চলে না যায় চিৎকার করে বলেন না মারহাবা রসুল লাগবে নি আওয়াজ আসছে বুঝতেছি রসুল লাগবে নি খালি লাগবে মইরে দেখেন দুনিয়া অল্প সময়ের জন্য এই দুনিয়ার মাটি কত রাজা বাচ্চাকে ধুলিসাৎ করে দিয়েছে কত ক্ষমতাওয়ালা মানুষকে ধুলিসাৎ করে দিয়েছে আরে একসাথে এক হাজার মানুষের সাথে যারা তলোয়ার চালাইতো তারা পর্যন্ত মাটির সাথে মিশে গেছে হালাকু চেঙ্গিস এক দুই কোটি মানুষ হত্যা করেছিল চেঙ্গিস খান রাজত্ব বাঁচানোর জন্য দু কোটি মানুষ কল্পনা করতে পারবেন দুই কোটি মানুষকে জবাই দিয়েছিল চেঙ্গিস খান তার রাজত্ব ঠিকানোর জন্য আজ চেঙ্গিস খানের সমাধিও খুঁজে পাওয়া যায় না হালাকু ইরাকের বাগদাদে তিন দিনে ষোলো লক্ষ মানুষ জবাই দিয়েছিল তিন দিনে কল্পনা করতে পারবেন ইরাকের বাগদাদে কি বিভীষিকা মায় চলেছিল এক মাস পর্যন্ত তাইগ্রিস দাজলা নদীর পানি রক্তে রঞ্জিত হয়েছিল শুধু লাশ আর লাশ রক্ত আর রক্ত ষোলো লক্ষ মানুষ মেরেছিল বিশ লক্ষ মানুষের ষোলো লক্ষ মানুষ মেরে ফেলেছিল মাত্র চার লক্ষ মানুষ বেঁচে ছিল হালাকু ভেবেছিল ষোলো লক্ষ মানুষ মেরে ফেলে দিয়েছি ইসলাম মিটিয়ে দিয়েছি আজ হালাকু নাই কিন্তু ইরাকের বাগদাদের জমিনে কালেমার পতাকা আজ উড়ে কথা বলেন ঠিক না বেঁচে ইসলাম এখনো আছে হালাকু নাই চেঙ্গিস নাই এই সব মিটে গেছে পৃথিরাজ ভেবেছিল মুসলমান বিদায় করে দেবে খাজা মাইনুদ্দিন চিস্ত আজমারি সঞ্জিরি না বললেই তো নয় ছেলেরা তো ইতিহাস জানে না পাতিহাস মানে ও সাতা কি পরে না পরে ও জানে ভালো জানে খাজা মাইনুদ্দিন চিস্ত আজমারি সঞ্জিরি আল্লাহ আকবার হাজরত খাজা আজমারি সঞ্জিরি উনার দরবারে একজন অন্ধ কালেমা পড়ল পৃথ্বীরাজের রাজ দরবারে চাকরি করত এই অন্ধ কর্মচারীকে পৃথ্বীরাজ তাড়িয়ে দিল রাজ দরবার থেকে অন্ধ এসে খাজার দরবারে এসে অভিযোগ জানালো হুজুর কালেমা পড়ার কারণে পৃথ্বীরাজ রাজ দরবার থেকে তাড়িয়ে দিয়েছে হুজুর আপনি তো আল্লাহর অলি অভিভাবক আপনি আমার পৃথ্বীরাজের কাছে আপনি একটা চিঠি পাঠান পৃথ্বীরাজ যাতে আমার চাকরি ফিরাইয়ে দেয় খাজা আজমেরি চিঠির মধ্যে লেখলো ও পৃথ্বীরাজ আমি একজন মুসলমান ফকির খাজা আজমেরি বলতেছি আপনাকে অনুরোধ করি আমার এই মুসলমান আমার মুরিদ সে অন্ধ গরিব মানুষ চাকরি না থাকলে বাচ্চারা না খেয়ে থাকবে আপনি তার চাকরিটা পুনরায় বহাল করে দেন পৃথ্বীরাজ চিঠি লেখল কোনো মুসলমানের চাকরি আমার রাজ দরবারে হবে না খাজার চিঠিখানা পৃথ্বীরাজ টেনে টেনে ছিঁড়ে ফেলল খাজার মনে বড় কষ্ট লাগলো খাজা আল্লাহর দরবারে হাঁক তুলে বলেন আল্লাহ রাজত্ব শেষ রব্বে করিম বলেন হ্যাঁ পৃথ্বীরাজের রাজত্ব শেষ ওই দিন রাত্রিবেলা মোহাম্মদ ঘুরি সীমান্তে ঘুমাইতেছিল স্বপ্নের মধ্যে খাজা দেখায় ও পৃথিবীরা স্বপ্নের মধ্যে খাজা দেখায় ও মোহাম্মদ ঘুরি তাড়াতাড়ি ভারতবর্ষ তুমি আক্রমণ করো আমি খাজা আজমিরি তোমাকে হুকুম প্রদান করলাম পৃথিরাজ ঘুম থেকে মোহাম্মদ ঘুরি ঘুম থেকে উঠার পরে বলল না খা আর দেরি না আমাকে একজন মহান আল্লাহর অলি স্বপ্ন দেখাইছেন ভারতবর্ষ আক্রমণ করার জন্য জীবন যাই চলে যাবে কিন্তু আজ আর দেরি করা যাবে না মাত্র এক লক্ষ বিশ হাজার সৈন্য নিয়ে মোহাম্মদ ঘুরি আক্রমণ করলো তিন লক্ষ সৈন্য দিয়েও পৃথ্বীরাজ যুদ্ধের ময়দানে টিকতে পারে নাই খাজা আজমির থেকে একটা ধুলি নিক্ষেপ করেছিল বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে এই ধুলিখানা মেরেছিল আজমির থেকে ধুলিবালি যায় পড়েছিল পানিপথ প্রান্তরে শত মাইল দূরে একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার এই আওয়াজ তুলে বলেন পাওয়ার আছে না নাই ইসলাম এসেছে আল্লাহর ওলিদেরকে দিয়ে কথা বলে ঠিক না বেঁচে ইসলাম পেয়েছে তাদেরকে দিয়ে
আজকে এক দল আইসা বুকে হাত বেঁধে নামাজ পড়ে হাতে গুছতেছে যে ধর্ম উনি শিখে গেছে এমন ভাব লইছে আমার তারাবির নামাজ 20 টাকা দিয়ে চুরি করে 8 টাকা বানাই ফেলেছে 12 রাকাতই নাই জুতা চুরি তো ভালো কি কথা কর না কেন আমার নামাজ চুরি করে ফেলেছে খাজা আজমির কি সারা জীবন না খেতে গিয়েছিল নামাজ চুরি করার জন্য শাহ জালাল ইয়ামানি মুজাররিদি শুধু ইয়ামান থেকে পায়ে হেঁটে হেঁটে এসেছিল নামাজ চুরির জন্য হ্যাঁ নবীর উম্মত আসেন এইদিকে আল্লাহ কথা বাড়াবো না ওলিদের অবদানে দিন পেয়েছি মূল কথা যেখানে ছিলাম সেখানে ফিরে যাচ্ছি তাহলে বলেন আমরা এমন একজন মালিকের কাছে ফিরে যাব সেই মালিকের নাম কি আপনার ওপেন আর গোপন যা আছে সব আল্লাহ রাব্বুল আলামিন জানেন এখানে কোনো সন্দেহ নাই বাজানো দুনিয়াটা অল্প সময়ের জন্য আমরা আসছি এখান থেকে দুইটা জিনিস আমাকে নিয়ে যাওয়া লাগবে পৃথিবীতে অহংকার দেখে কোনো লাভ নাই পৃথিবীতে গর্ব দেখে কোনো লাভ নাই এলেমের অহংকার দেখে কোনো লাভ নাই এই জন্য আমার প্রিয় মুর্শিদ একটা শের আমাদেরকে গাইতেন এলেমের বাহাদুরি ধনের গৌরব দাও সারি এলেমেরো বাহাদুরি ধনের গৌরব দাও সারি কামেলেরো পদ তলে জীবন টুকু দাও ঢালি এলেমের অহংকার সম্পদের অহংকার বাবা করে কোনো লাভ নাই সেজদা হবে কার জোরে বলতে হবে কার জিকির হবে কার ইবাদত হবে কার সন্তুষ্টি হবে কার আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা এখানে আসছি মাহফিলের নাম শহাদায়ে কারবালার স্মরণের মাহফিল শহীদ যারা হয়েছিলেন তিনি ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহু আহা কি করে তার শাহাদাতের বর্ণনা খানা আপনাদের সামনে দিব হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কর্তিত মস্তক মোবারক কেটে নিয়ে গেল কুফা নগরে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সামনে চোখের সামনে সন্তান শহীদ হলো মোট 72 জন সঙ্গী ওনার সামনে শহীদ হয়েছিলেন প্রায় আহলে বাইতের সংখ্যা ছিল 25 থেকে 30 জনের মতো হযরত ইমাম হুসাইনের বেটা ভাতিজা ভাগিনা সহ এবং গোষ্ঠীর বংশের মানুষ সহ এরকম প্রায় 25 থেকে 30 জন তার ফ্যামিলির লোক শহীদ হয়ে গেল বাকি ওনার আত্মীয়স্বজন বন্ধুবর্গ সফর সঙ্গীরা শহীদ হয়ে গেল আহা ইমাম হুসাইন যুদ্ধের জন্য তিনি যান নাই তিনি গিয়েছিলেন হকের জন্য এই জমিনে হক প্রতিষ্ঠিত করার জন্য আহলে বাইতে রাসূল যুদ্ধের ময়দানে গিয়েছিলেন ও মুসলমান ওনার খণ্ডিত কর্তিত মস্তক মোবারক নিয়ে যাওয়া হলো কুফা নগরে পবিত্র মাথা কুফা নগরে নিয়ে যাওয়ার পরে কুফা নগরের ওই যে রাজপ্রাসাদের চেয়ারে বসা ছিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ মনে রাখবেন উবাইদুল্লাহর বাবার নাম ছিল জিয়াদ জিয়াদের কোনো বাবার পরিচয় ছিল না জিয়াদ জন্ম নিয়েছিল অবৈধভাবে এই জারর সন্তান ছিল জিয়াদের ঘরে আল্লাহ একটা সন্তান দিলেন তার নাম রাখা হলো উবাইদুল্লাহ উবাইদুল্লাহর মায়ের নাম ছিল মারজানা এই মহিলা খুব ভদ্র মহিলা ছিল এবং এই মহিলা তার ছেলেকে ভৎসনা করেছিল ছেলেকে গালিগালাজ করেছিল ইমাম হুসেনকে শহীদ করার পরে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সামনে ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর মস্তক রাখা হয়েছে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তক মোবারক মাথা মোবারক যখন রাখা হলো ঠিক তখনই উবাইদুল্লাহ একটা লাঠি হাতে করে ইমাম হুসাইনের মুখের মধ্য চোখের মধ্য এবং মাথার মধ্য আঘাত করতেছিল মৃদু মৃদু ধাক্কা মারতেছিল এবং ঠুকাইতেছিল
আর বলতেছিল হুসাইন বুঝতে পারলি ইয়াজিদের সাথে বিবাদ করলে তার কি ফল হয় মজলিসের মধ্যে হাজারে হাজার মুসল্লি মুসলমান কেউ প্রতিবাদ করে নাই একজন সাহাবী ওই মজলিসের মধ্যে দাঁড়ানো ছিল তার নাম যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু আনহু তিনি সহ্য করতে পারেন নাই বৃদ্ধ সাহাবী লাঠির উপরে ভর দিয়ে তিনি মজলিসে আহলে বাইতে রাসূলকে এক নজর দেখার জন্য এসেছিলেন হযরত ইমাম হুসাইন যখন ছোট হযরত যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু আনহু তখন কেবলমাত্র ওই রাসূলের দরবারে কাটান তখন তিনি যুবক ছিলেন ইমাম হুসাইন যখন শহীদ হয়ে যান তখন তিনি বৃদ্ধ হয়ে গেছেন একটা লাঠির উপরে ভর দিয়ে তিনি আজ আসছেন ইমাম হুসাইনকে এক নজর দেখার জন্য এসে দেখতেছেন উবাইদুল ইবনে জিয়াদ তাকে অপমান করতেছে লাঠি দিয়ে আঘাত করতেছে হযরত যায়েদ বিন আরকাম ধমক দিয়ে বলতেছে এই মারজানার ছেলে তোর হাতের লাঠি সরা আমি রাসূলুল্লাহ সাহাবী যায়েদ বিন আরকাম আমি কত হাজারবার শতবার দেখেছি যেই মুখের মধ্যে তুই লাঠির আঘাত করিস ওই মুখের মধ্যে রহমাতুল লিল আলামিন চুমা লাগাইতো একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ শুধু রাসূলের পক্ষে কথা বলার জন্য উবাইদুল্লাহ ইবনে জিয়াদ রাসূলের সাহাবী যায়েদ বিন আরকামকে ধমক দিয়ে বলেন এই বুড়া তুই বুড়া না হলে এখনই তোকে জবাই দিতাম সাহাবীকে ধমক দিচ্ছে যায়েদ বিন আরকামকে সাহাবীকে ধমক দিছে উবাইদুল্লাহ এই সাহাবী বুড়া না হলে তোকে জবাই দিয়ে দিত যায়েদ বিন আরকাম ডেকে বলেন এরে এই উবাইদুল্লাহ মারজানার ছেলে আমি রাসূলুল্লাহ সাহাবী একবার না দুইবার না আমাকে একবার মারবি আবার আল্লাহ জীবন দিবে আবার মারবি আল্লাহ আবার আমাকে জীবন দিবে এক হাজার বার যদি আমাকে শহীদ করো আর এক হাজার বারই যদি তুমি আমাকে হত্যা করো তারপর আমি যায়েদ বিন আরকাম রাসূলুল্লাহর পক্ষে কথা বলে যাব আমি মরণকে ভয় করি না জোরে বলা যাবে কি মারহাবা হ্যাঁ নরসিংদীর মুসলমান রাসূল করিমের সাহাবী যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু আনহুকে সেদিন ঘাড় ধাক্কা দিয়ে দিয়ে মজলিস থেকে সেদিন বের করে দেয়া হলো অথচ আল্লাহর নবী বলেন সাহাবিকার নুজুম আমার সাহাবিরা আকাশের নক্ষত্র তুল্য আমার সাহাবিরা আকাশের নক্ষত্র তুল্য আল্লাহর নবী সাহাবিদেরকে এই পরিমাণে সম্মান দিয়েছিলেন যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু আনহুকে সেদিন ঘাড় ধাক্কা দিয়ে বের করে নিয়ে দেয়া হলো রাসূলের আরেকজন সাহাবী তার নাম ছিল আবু বারজা আসলামী রাদিয়াল্লাহু আনহু ইমাম হুসাইনের পবিত্র মস্তক যখন নিয়ে যাওয়া হলো সিরিয়ার রাজধানী দামেস্ক ইয়াজিদের সামনে নিয়ে যাওয়ার পরে ইয়াজিদ একটা লাঠি দিয়ে ইমাম হুসাইনের জবানের মধ্যে আঘাত করতেছিল মৃদু মৃদু চোখের মধ্যে আঘাত করতেছিল ইমাম ইবনে কাসির আল বেদার মধ্যে লেখেন আবু বারজা আসলামী রাদিয়াল্লাহু আনহু সহ্য করতে পারেন নাই আবু বারজা আসলামী ধমক দিয়ে বলেন এ ইয়াজিদ তোমার লাঠি তোমার থেকে সরাও তোমার শরীর তোমার হাত থেকে সরাও যেই মুখের মধ্যে তুমি আজকে লাঠির আঘাত করতেছো আমি রাসূলুল্লাহর সাহাবী আবু বারজা আসলামী আমি বলতেছি আমি নিজ চোখ দিয়ে দেখেছি ওই ঠোঁটের মধ্যে রহমাতুল লিল আলামিন চুমা লাগাইতো জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ আবু বারজা আসলামী সেদিন একটা কথা বলেছিল ইয়াজিদ কিয়ামতের মাঠে তোর সুপারিশকারী হবে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আর হুসাইনের সুপারিশকারী হবে রহমাতুল লিল আলামিন সেইদিন তুই বুঝতে পারবি কি হক আর কি বাতিল এই ইয়াজিদ আজকে যার মাথা কেটে এনে যার মুখের মধ্যে লাঠি শরীর আঘাত করতেছিস যাদের মাধ্যমে তুই কাজ করেছিস ওই উবাইদুল্লাহ তোর সুপারিশকারী হবে আর ইমাম হুসাইনের সুপারিশ করে হবে রহমাতুল লিল আলামিন তো কিয়ামতের মাঠে সেই দিন দেখা যাবে কে হক আর কে বাতিল ইয়াজিদ ঘোষণা দিল এই মাথা নিয়ে যাও তিন দিন পর্যন্ত মাথা ঘোরানো হলো সিরিয়ার আশেপাশে প্রত্যেক শহরে শহরে ঘোরানো হলো
অ্যাটেনশন একটা কথা আজ মনে রাখবেন ইমাম হোসেন শহীদ হলেন কারবালায় কারবালা থেকে মাথা আনা হলো কুফাতে তিন দিন পর্যন্ত মাথা প্রদর্শনী করা হলো সারা কুফার অলিতে গলিতে আনন্দ মিছিল চললো কুফাত থেকে নিয়ে যা হলো সিরিয়া সিরিয়ার সারা শহরের অঞ্চলে অঞ্চলে আনন্দ মিছিল চললো সিরিয়ার থেকে নিয়ে যা হলো আসকালানে আসকালানের যিনি গভর্নর ছিলেন তিনি আসকালানে নিয়ে যাওয়ার পরে এই পবিত্র মাথা মোবারক রেখে তিনি দাফন করে দিলেন আসকালান যখন 5554 হিজরিতে যখন আসকালান আবার খ্রিস্টানরা দখল করে নিল তখন মিশরের যিনি গভর্নর ছিল তিনি আসকালানের প্রশাসক খ্রিস্টানের সেই এই প্রশাসককে 30,000 স্বর্ণ মুদ্রা দিয়ে তারপর ইমাম হুসাইনের পবিত্র মস্তক আনার জন্য গেলেন সেই শত শত হাজার হাজার স্বর্ণ নিয়ে খালি পায়ে নগ্ন পায়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মস্তক যখন উঠানো হলো আরে 600 বছর আগে উনাকে যেইভাবে দাফন করা হয়েছিল 600 বছর পরে ইমাম হুসাইনের মস্তক থেকে তখনো রক্ত ঝরতে ছিল উনার ঠোঁট তখনো জিন্দা ছিল চোখ তখনো জিন্দা ছিল পবিত্র মাথা থেকে তখন বেহেশতের ঘ্রাণ আসতে ছিল একসাথে বলা যাবে আল্লাহু আকবার 600 বছর পরে উনার মাথা মোবারক থেকে জান্নাতের ঘ্রাণ আসতে ছিল ঠোঁট শুকায় নাই চুল পড়ে যায় নাই দাড়ি পড়ে নাই চেহারা লাবণ্য তো নষ্ট হয় নাই কিন্তু কর্তিত মাথা কি বুঝলেন আজকে খোদার ঘর মসজিদে বসে ইয়াজিদের প্রশংসা করে দূর বেটা নাফরমানের বাচ্চা ওর চাইতে নাফরমান পৃথিবীতে কি আছে ওকে কুকুরও দেখলো শরম পায় যে তুই আমার চাইতে নিকৃষ্ট কি কথা বললেন শক্ত কথা বলতে বাধ্য হলাম আমি আল্লাহ কোরআনে বলছেন ওয়ালান তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়া ওয়ালাকিন লা তাশউরুন কোরআন কি বলে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত 600 বছর পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মস্তক মিশরে আনা হলো আসকালান থেকে মিশরে যখন আনা হলো 554 হিজরি তখন চলে তার মানে 500 বছর পরে আওলাদে রসুলের মাথা মোবারক আনা হলো 500 বছর ঠোঁট তখনো জিন্দা শরীরের চেহারার লাবণ্যতা তখনো জিন্দা তাজা তাজা রক্ত ঝরে পড়ে রে তখনো চুল দাড়ি মোবারক তখনো কাঁচা চোখ তখনো জিন্দা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মাথা মোবারক থেকে তখনো মিশকাম্বর আর জান্নাতের সুঘ্রাণ ছড়িয়ে পড়লো সারা এলাকায় সুবহানাল্লাহ কি বলা যাবে আল্লাহ বলেন হাবিব উম্মতকে জানান আমি আল্লাহর পথে যারা জীবন দেয় যারা শহীদ হয়ে যায় আমি আল্লাহর পথে যারা মারা যায় তাদেরকে মরা মনে করিও না বাল আহিয়া বরং তারা জিন্দা 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 একসাথে বলেন জিন্দা জিন্দা আমি বলি না আল্লাহ আল্লাহর পরে আর কোনো দলিল লাগবে যারা বলে মরে গেছে ওর কপাল পুরা এ কথা কর না কেন বলেন আল্লাহ বলে জিন্দা মোল্লা বলে মরা ফতোয়া কার আল্লাহটা মানতো আর সব বাদ দিত আল্লাহ বলেন বালা হিয়া ওয়ালাকিন বুঝো
তোমরা অনুধাবন করো না তারা জিন্দা তোমরা বুঝো না 500 বছর পরও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মস্তক থেকে সুঘ্রাণ আসে তখনো জিন্দা রে মাথা এখনো সেই মাথা মিশরে আছে বাজানো আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন আওয়াজ তুলে বলেন আমিন ও মুসলমান এইজন্য আপনাদেরকে বলবো বুঝে যাওয়াটা জরুরি শিখে যাওয়াটা জরুরি এইজন্য আজকের মাহফিলটা অনেক বড় বরকতওয়ালা মাহফিল দেশে হাজার হাজার মাহফিল হবে কিন্তু আহলে বাইত রাসূলের শরণে মাহফিল হবে না বাজানো এই মাহফিলে আমরা যারা আজকে বসে গেলাম প্রশ্ন রাখবেন মুফতি জহিরুল ইসলাম ফরিদি এই মাহফিলে না বসলে লস কি না আসলে লস কি ক্ষতি কি আর আইসেই বা কি লাভ হবে একটা কথা আপনাদেরকে বলে দিয়ে যাই প্রশ্ন রাখতে পারেন সুয়াদা কারবালা মাহফিলে না দিলেই বা কি হয় মাহফিলে না আসলেই বা কি হয় প্রশ্ন রাখতে পারেন মুফতি জহিরুল ইসলাম ফরিদি না আসলে কি হবে আর আসলে কি হবে বলে দিয়ে যাই যুক্তি অনেকেই দিতে পারে ইমাম হোসেন শহীদ হয়েছে 1450 বছর পরে 1450 বছর পরে ওনার গুণগান কইরা ওনার জন্য মাহফিল সাজায় লাভ কি হবে ব্যাং চিনিন নি আপনারা ব্যাং 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 নরসিংদী ব্যাং আছে নি শহরের মানুষের যন্ত্রণায় ব্যাং দেশে চলে গেছে আর যে ময়লা পানি উবা ডুবা খাল মিলে গেছে এই পানির ভিতরে ব্যাং থাকতারে ব্যাঙে ফাসাটারে ঘুরাইয়া ইব্রাহিম আলাইহিস সালামের আগুনের দিকে ফাসা ঘুরাইয়া ফিসুনের দিক ঘুরাইয়া ব্যাঙে সিরিত সিরিত করে পেশাব মারতেছে তো আল্লাহ ডাক দিয়ে ব্যাঙ করো কি আল্লাহ তো সবই জানে বলে আল্লাহ পেশাব করতেছে বলে পেশাব কেন করো বলে আল্লাহ তোমার খলিলকে আগুনের মধ্যে ফেলানো হয়েছে আগুন নিভানোর চেষ্টা করতেছে আসতে হলো না আচ্ছা ব্যাঙের পেশাবই কি আগুন নিভে নিভে তো আল্লাহ ডাক দিল ব্যাং তোর পেশাবিকের আগুন নিভে ব্যাং আমি জানি নিভত না তো পেশাব করিস কেন বলে রব কিয়ামতের কঠিন মাঠে লক্ষ কোটি মাখলুকের ভিড়ে যখন আমাকে ডাক দিবা তোর ভূমিকা কি ছিল তখন আমি বলবো আল্লাহ আমার সামান্য পেশাব মাইডিয়া আমি আগুন নেভানোর চেষ্টা করছিলাম হয় নাই আরো জোরে আরে শহরে তো হাজার হাজার মুসলমান আছে মাহফিল তো কারবালা শরণের মাহফিল আহলে বাইত রাসূলের শরণের মাহফিল ইমাম হুসেন শুধু শহীদ হন নাই নিজের সন্তান শহীদ হয়েছে পরিবারের সব শহীদ হয়েছে দেশ ছেড়েছেন সম্পদ ছেড়েছেন জীবন ছেড়েছেন সুখের সংসার ছিল আরে রাসূলের নাতি পৃথিবীর সব মানুষকে যদি বলতেন মুসলমানদেরকে তোমরা খাবার দাবার চাল ডাল আমার ঘরে দিয়ে যাও ওই সময় হাজার হাজার মানুষ উট দুম্বা ছাগল বেলা চাল ডাল ইমাম হুসেনের ঘরে দিয়ে আসতো ওনারা শহীদ হওয়ার দরকার ছিল না কিন্তু পিপাসার তৃষ্ণা নিয়ে হকের জন্য নানার দিনের জন্য ইসলামের জন্য সেই দিন তিনি শহীদ হয়েছিলেন ইমাম হুসেন হকের জন্য শহীদ হলো আর তুমি মাহফিলে আসতে তোমার লজ্জা করে তুমি মুসলমান বলে দাবি করতেছো উড়ে মুসলমান আমরা ব্যাঙের তরিকে আছি কিচ্ছু না হলো পেশাব করে দিয়ে আমরা পক্ষে থাকার চেষ্টায় আছি কথাটা ঠিক কি না ব্যাঙে পেশাব করে দিয়ে ইব্রাহিমের পক্ষে ছিল আমরা মাহফিলে আইসে দিয়ে আমরা আহলে বাইতের পক্ষে আসি রাসূলুল্লাহর পক্ষে আসি কথা বলেন ঠিক কি না এটা আমাদের দাবি এটাই আমাদের চাওয়া আর কিচ্ছু না আল্লাহ আমাদের কাছে টাকা পয়সা চাইছে যে ইমাম হুসেন শহীদ হয়ে গেছে তোরা যারা আমার বান্দা আছো টাকা পয়সা সোনা দানা যা আছে সব আমার কাছে নিয়ে চাইছে চাই আল্লাহ কি চাইছে অন্তরের ভালোবাসা তুমি মহাব্বত করে আসো কিনা বসো কিনা দেও কিনা এটাই আল্লাহ চাইছে তো যা হোক আমি আর কথা বাড়াবো না বেশি রাত করলে কষ্ট হবে ভাই ইসমাইল এই 25 বছর ধরে মাহফিলটা চলমান আপনারা সহযোগিতা করবেন ওনার দিকে তাকায় না ইসমাইলের দিকে তাকায় না সহযোগিতা করবেন আল্লাহ রসুলের আওলাদদের দিকে তাকায় কি কথা কন ঠিক কিনা ইসমাইল ইব্রাহিম ওই অন্য কোনো ব্যক্তি এখানে ফ্যাক্ট না ফ্যাক্ট হলো আহলে বাইত রসুল যারা শহীদ হয়েছিলেন ওনাদের মহাব্বতের দিকে তাকাইয়া আপনার ডানে বামে থাকবেন আল্লাহ সকলকে তৌফিক দিক বলে না আমিন কষ্ট হচ্ছে নি আপনাদের বলি শাহাদাতের মৃত্যুটা এমন একটা দামি মৃত্যু আল্লাহ রসুল বলছেন মরতে দেরি হবে তোমাগার জান্নাতে যেতে দেরি হবে আল্লাহু আকবার আল্লাহু আকবার
আল্লাহ প্রত্যেককে এই শাহাদাতের মৃত্যু নসিব করুন বলেন আমিন অনেক বড় দামি মৃত্যু মোহতরম উপস্থিতি এই দুনিয়া থেকে আমরা সবাই চলে যাব দুইটা জিনিস নিয়ে যেতে হবে ওয়াস শেষ কয়টা দুইটা নিতে হবে আল্লাহ ওয়াস করে ইন্নাল লাযীনা আমানু আল্লাহ ডাক দিলেন হে আমার বান্দা তোমাদের জন্য দুইটা জিনিস এক নম্বরে ঈমান যারা ঈমান এবং আমল নিয়ে কবরে যাবা তোমরা শুনিয়া নাও উলাইকাহুম খাইরুল বারিয়া তারা সৃষ্টির মধ্যে তারা সেরা একবার জোরে বলা যাবে কি মারহাবা জালসাউহুম ইনদা রব্বিহিম জান্নাতু আদনিন تجري من تحتها الأنهار خالدين فيها أبدا الله বলেন আমি তাদের জন্য একটা জান্নাত বানিয়েছি জান্নাত এই জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত হবে নদী একটা মধুর আর একটা শরবত আর একটা দুধের আর একটা পানি কতদিন এই জান্নাতে তারা থাকবে আল্লাহ বললেন খালিদিনা ফিহা আবাদা চিরদিন 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 এই জান্নাতের মধ্যে তারা থাকবে এই জান্নাতের যুবকদের সর্দার ইমাম হাসান হুসাইন এই জান্নাতের যুবকদের সর্দার চিরদিন জান্নাতের যুবকদের সর্দার ইমাম হাসান আর হুসাইন এদের মহব্বতে এই মাহফিলে আমরা যারা আসছি আমরা ব্যাঙের মতো আহলে বাইতের পক্ষে আসি এবং থাকব কথা বলেন ঠিক কিনা আল্লাহ কবুল করুন জোরে বলেন আমিন